তো এখন বাজে সন্ধে 6টা, আর আজকের ব্লগটা আমি সন্ধে 6টা থেকে শুরু করছি। তো এখন আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি একটা টিভি কিনবো বলে, তো দেখা যাক টিভিটা কেনা হয় কিনা। তো আজকে হচ্ছে আর পরের দিন বেলা 10টা বাজে এখন। তো কালকে জিও ফাইবারের কানেকশন দিতে দিতে প্রায় রাত্রি 8টা বেজে গেছিলো, ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এই যে এখান থেকে আমার বাড়িতে কানেকশনটা গেছে। আমাদের গুড্ডু সোনা কার্টুন দেখছে। এখানেও পপকর্ন খেতে খেতে কার্টুন দেখছে। রাউটারটা দেওয়ালের মধ্যে আটকে দিয়েছে, কারণ এখানে কোনো তাক এখনো তৈরি করা হয়নি, করব তাই। এটা আমার ডেস্কটপের সঙ্গে ওয়্যার কানেকশনটা নিয়েছি। আর এখানে যে ল্যান্ডলাইনের কানেকশনটা থাকে সঙ্গে, তো এটা রিসিভারটা আগের থেকে ছিল, আমাদের যেহেতু ল্যান্ডলাইনের কানেকশন আগে ছিল তো সেই রিসিভারটা ছিল, নতুন রিসিভার আর নিইনি, ওই
আগের রিসিভারটাতে কানেকশনটা নিয়েছি। তো এখানে জিও ফাইবারের সঙ্গে যে ল্যান্ডলাইন কানেকশনটা থাকে, তো সেটা এখানে লাগালাম। আর এটা রিসিভারটা নতুন নিলাম না, যেহেতু আমাদের আগের ল্যান্ডলাইন কানেকশন ছিল, তার রিসিভার ছিল, ওটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি। এখন বিকেল হয়ে গেছে আর মেঘ করেছে, হয়তো বৃষ্টি হতে পারে। আর দুপুরবেলা আমি ওই কিছু অনলাইনের কাজ ছিল সেগুলো সারলাম, তারপর স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর এখন একটু দোকানে গেছিলাম, ধূপকাঠি শেষ হয়ে গেছিলো ধূপকাঠি আনার জন্য, তো এইমাত্র দোকান থেকে ফিরে এলাম। তারপরে সাদের মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করবো। তো আজকের মতো এই ভিডিওটা এইটুকু পর্যন্তই, দেখাবো পরবর্তী আমার নতুন কোনো ভিডিওতে।